আজ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হলো প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। 2014 সালে 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন এবং সেই বছর 21 ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21 জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। আজ কুমারঘাট বিবেকানন্দ চৌভনী সংলগ্ন বিবাহবাসরের একটি হলে কুমারঘাট ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই যোগ শিবির অনুষ্ঠানে অনেক কচিকাঁচা ছেলেমেয়েরা তাদের অভিভাবক সহ এবং পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস সহ এলাকার বিশিষ্ট নাগরিকরাও অংশগ্রহণ করেন। এই যোগ শিবিরে যোগ শিক্ষক এবং ওনার দুজন শিষ্যা উপস্থিত সবাইকে যোগ ব্যায়াম প্রশিক্ষণ দেন। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে বিধায়ক ভগবান দাস জানান, আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই যোগ ব্যায়ামটাকে শুধু আজকের দিনে সীমাবদ্ধ না রেখে প্রত্যেক দিন সবাই যেন এই যোগ ব্যায়ামের অভ্যাস করে। আজকে আন্তর্জাতিক যোগ দিবস, তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই রাজ্যের প্রত্যেকটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে দুটি স্থানে আমরা তার ব্যবস্থা রেখেছি। আমরা জানি যে এই যোগা এটা নতুন কোনো কিছু নয়, এটা বহু প্রাচীনকাল থেকেই তার ব্যবস্থা রয়েছে এবং একসময় আমাদের এ দেশের যে প্রাচীন বা মুনি ঋষিদের একমাত্র যেটা শরীরকে সুস্থ রাখার উপায় ছিল সেটা যোগ ব্যায়াম। তো এটা ধীরে ধীরে আজকে গোটা বিশ্বের মধ্যে এটা এমন একটা জায়গায় গিয়েছে যে আমাদের বহু ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তারপরও যে এই যে যোগ বা ব্যায়াম এটা কিন্তু আজকের ডেটে বা আজকের দিনে প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি আর তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দিবসটিকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করছি এবং আজকে আমরা বাবিয়াছড়া মণ্ডলের এই বিবেকানন্দ চৌমুনী স্থানে আমরা তার ব্যবস্থা রেখেছি এবং অনেকে এখানে এসছেন। তো আমি আজকে এই যোগা দিবস থেকে সকলের প্রতি আমি আহ্বান রাখবো যে আজকে আন্তর্জাতিক যোগা দিবস, তার মধ্যে সীমাবদ্ধ আমরা না থেকে আমরা যেন নিত্য দিন সকালে বা বিকালে পরিবারের সবাইকে নিয়ে এবং প্রত্যেককে আমরা সুস্থ এবং সুস্বাস্থ্য রাখার জন্য আমরা যেন যোগ ব্যায়াম শারীরিক চর্চা আমরা করি, এই আবেদন আমি রাখবো আজকের এই যোগা দিবস থেকে। ভিডিও রিপোর্ট ভয়েস 18।